হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কেরিয়ার পথ, স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিন্দম। ফ্রেন্ডস, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট খবর নিয়ে আসলাম যে প্রাইমারি টেটের রেজাল্ট কবে বেরোবে সেটাকে নিয়ে আমরা ডিসকাস করব। 2017 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেটার কতদিন পরে বেরিয়েছিল আমরা সেটা রুলস ধরে এবং প্রুফ সমেত আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরব। সো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি খবর আমরা আপলোড করে দিই। আর সম্ভবত প্রাইমারি টেট সম্পর্কিত সমস্ত ধরনের চাকরির খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন গত 11 ডিসেম্বর 2022 যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষাতে প্রচুর ক্যান্ডিডেট পাস করেছে। ইতিমধ্যে 10 জানুয়ারি কিন্তু অলরেডি ওরা মডেল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল। তবে সেখানে অনেক কোশ্চেন, 32টার মতন কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে। তো সেই জন্য এরা আবার ফার্দার আরেকটা ফাইনাল অ্যান্সার কি দেবে, তো সেই অ্যান্সার কিটা কিন্তু আপনাদের কাছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকেই কিন্তু চলেছে। আর হাতে সময় নেই, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আর এটার প্রসেস খুব 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 ফাস্ট হবে। সো ফ্রেন্ডস, চলুন আমরা যেটা যে প্রুফটা দেব বলেছি সেটা আমরা আপনাদের কাছে সামনে তুলে ধরি। গতবার 2017 টেট অ্যান্সার কি ও রিভাইজ অ্যান্সার কির মধ্যে 21 দিনের গ্যাপ ছিল, এবারে 2022 টেটেও ওই রকম বা এক মাসের মধ্যে হবে এটাই অনুমান করা যায়। কারণ পর্ষদ প্রার্থীদের তথ্যের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবে। অনেকে জানতে চাইছেন, তাই বলে দিচ্ছি 2017 টেটের মূল উত্তরপত্রে 6টি ডাবল অপশান এবং 1টি মার্কস অন অ্যাটেম্পট উত্তর নিয়েছিল। তো চলুন নিচে 2017 সালে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব। এখানে আপনাদের মূলত ছিল মার্কস অফ অ্যাটেম্পট, আপনাদের ডবল ডবল উত্তর ছিল সেটা আপনাদের সামনে দেখাবো। এই যে আপনারা দেখুন, আপনাদের যেটা প্রথম যে অ্যান্সার কি, প্রথম অ্যান্সার কি পাবলিশড হয়েছিল, এই যে দেখুন 15/9/2021 সালে প্রথম অ্যান্সার কি এরা প্রকাশ করেছিল। এই যে দেখুন, এটা 17-র অ্যান্সার ই, ঠিক আছে। এইবার এইখানটাতে যে রিভাইজ অ্যান্সার কিটা, সেখানে রিভাইজ অ্যান্সার কি আপনার আসছে, সরি ভুল বললাম, মানে একটু ভুল বললাম, ওইটা হলো গিয়ে পরে আসছে রিভাইজ অ্যান্সার কি। আর এইটা হলো গিয়ে ফাইনাল, মানে প্রথম অ্যান্সার কিটা আসছিলো এইটা 25/8/2021 আসছিলো প্রথম। তারপরে তার ঠিক 21 দিনের মাথাতে গিয়ে এইটা আপনাদের আসছে, ঠিক আছে। সো আমরাও এখানে বলতেই পারি মোটামুটি 21 দিন যদি বলি আমরা, সেখানে এক মাস ধরলেও কিন্তু আপনাদের আমাদের ফেব্রুয়ারির সেকেন্ড উইক কিন্তু পড়ে কিন্তু যাচ্ছেই আপনাদের, ঠিক আছে। এইবার যেটা আমরা, সো আপনারা বুঝতে পারছেন, অনেকে হয়তো বলছে যে এই মাসে দিয়ে দেবে, জানুয়ারি মাসে দিয়ে দেবে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে দেবে। ফেব্রুয়ারি ফার্স্ট সেকেন্ড উইক হলে কোনো গল্প নেই, হ্যাঁ গল্প আসবে একবারে পুরো জানুয়ারির, এই সরি ভুল বললাম, ফেব্রুয়ারির সেকেন্ড উইকে আসবে, মানে আসবেই। এবার দেখুন এদের প্রসেসে অনেক দেরি আর লাগবে, তার একটাই কারণ, এত দেরি হচ্ছে একটাই কারণ, কারণ একটা প্রসেসের মধ্যে থেকে যাচ্ছে। কারণ ওনারা পর্ষদের যে এক্সপার্ট কমিটি আছে, তারা দুটো এক্সপার্ট কমিটি ছিল, তারা সবাই মিলে একটা সিদ্ধান্তে আসছিল এইটার উত্তর হবে। বাট অনেক কোশ্চেন যেহেতু চ্যালেঞ্জ হয়েছে, সেখানে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে, তো তারা সেটাকে আবার বিবেচনা করবে। আরও দুটো কমিটি গঠন করা হয়েছে, তো দুটো রিসার্চ করে নিয়ে তারপরে কিন্তু ফাইনাল অ্যান্সার কি কিন্তু আপনাদের প্রকাশ করবে। আর যেটার বিরুদ্ধে এবার যেটা তারা দিয়ে দেবে সেটাই কিন্তু আপনার কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল করে আপনাকে কিন্তু মেনে নিতে হবে। সো ফ্রেন্ডস, এবার আপনাদের ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সো আপনারা অবশ্যই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই ধন্যবাদ। তারপরে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটেড পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।